ভালো করে হাতটা ধোবে না তো হাতে এভাবে ভালো করে যে এটা আপনি বিতরণ কি জন্য করছেন বা কার উদ্দেশ্যে বিতরণ করছেন? एक्चुअल हम लोग यही सोच रहा है, जितना आदमी परेशान है इस मुसीबत के अंदर, इसलिए ह्यूमन राइट्स और जो मस्किन फाउंडेशन है सब मिलकर मैं हम लोग चाहता हूँ ऐसा गरीब आदमी के पास कुछ ऐसा हेल्प पहुँच दे। अगर हर आदमी का अच्छा होगा हम लोग जितना कोशिश कर रहे हैं, अगर इसके पहले अगर हो सकते तो और मैं करूँगा इंशाल्लाह। मस्किन फाउंडेशन থেকে এই সমস্ত অনুদান পাচ্ছেন, আপনাদের কেমন লাগছে? আপনারা এই সমস্ত জিনিসগুলো বাড়িতে এসে পৌঁছে দিচ্ছে মানুষ এবং অ্যাওয়ারনেস করছে যে আপনারা সচেতন থাকুন, সুস্থ থাকুন, বাইরে বেরোবেন না, এবং বাড়িতে বাড়িতে এসে আলু এই সমস্ত এক্সপোজার সব দিয়ে যাচ্ছে। তা আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগছে আপনাদের? ঠিক আছে। ফাউন্ডেশন থেকে টোটাল আপনাদের পরিকল্পনা কি? আজকে কত মানুষকে? আজকে মোটামুটি মাস্কিন ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের এখানে এই সিঙ্গি অঞ্চলে 400 জন ফ্যামিলিকে আমাদের আলু চাল ডাল কুমড়ো এসব ইত্যাদি সবজি টবজি দেওয়া হয়েছে, তার সঙ্গে 200 মানুষকে মাছ দেওয়া হয়েছে। এই প্রোগ্রামটা চলছে, আগামী দিনে আমরা চেষ্টা করবো আরও।